হ্যালো এভরিওয়ান, আজকের আমার এই এনএক্স টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এনএক্স এর কিছু বেসিক টুলস এর ব্যবহার দেখাবো। এই টুলস গুলো ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন ড্রয়িং করতে পারি সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তবে চলুন আমরা দেখি এখানে যে টুলস গুলো আছে। সো প্রথমে যে টুলস গুলো আছে এখানে দেখুন, বিভিন্ন টুলস যেমন প্রোফাইল অথবা আছে রেক্টাঙ্গেল, লাইন, আর্ক, সার্কেল, এই টুলসগুলো প্রত্যেকটা ডিজাইন বা ড্রয়িং আছে আমাদের প্রয়োজন হয়। এই টুলসগুলোকে আজকে আমরা ব্যবহার করে দেখাবো। সো এনএক্সের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, যেটা হচ্ছে আমাদেরকে ড্রয়িং করার সময় বিভিন্ন প্যানেল সরি বিভিন্ন প্ল্যান ঠিক করা বা সিলেক্ট করা। সো চলুন আমরা দেখি। সো যখন আপনি একটা প্যানেল ওপেন করবেন এনএক্সের, আমরা মডেল একটা ওপেন করছি। সো ওপেন করার পরে এই উইন্ডোটা আপনাকে শো করবে। সো আমরা ড্রয়িং স্টার্ট করার জন্য যে এখানে যে স্কেচ লেখা আছে, আমরা স্কেচ স্কেচে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনাকে হচ্ছে প্ল্যান, কোন কোন প্ল্যান আছে আপনি ড্রয়িংটা করতে যাচ্ছেন। এখানে তিনটা প্ল্যান, এক্স, ওয়াই, জেড, আপনি কোন প্ল্যানে হচ্ছে ড্রয়িংটা করতে যাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমরা হচ্ছে এই এক্স, ওয়াই প্ল্যান হচ্ছে ড্রয়িংটা করতে যাচ্ছি। সো আমি এটা সিলেক্ট করলাম। ভার্টিক্যাল হয়ে চলে আসবে, আমরা এখানে ড্রয়িংটা করতে পারবো। সো সাপোজ আমরা যদি এখানে কোনো একটা প্রোফাইল ড্রয়িং করতে চাই, প্রোফাইল হচ্ছে আপনার একটা কন্টিনিউয়াস লাইন। আপনি যদি কোনো লাইন ড্রয়িং করতে চান, স্ট্রেট লাইন অথবা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে কোনো লাইন ড্র করতে চান, তাহলে হচ্ছে আমরা এই প্রোফাইলটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে লাইনটা শেষ হওয়ার পর পর আরেকবার লাইন শুরু করা যাবে। যেমন ধরুন আমরা হচ্ছে এখানে একটা লাইন ড্র করলাম, এখানে সিলেক্ট করলাম অরিজিন পয়েন্ট থেকে আমরা ধরুন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কতটুকু যাব বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাব। সো এটা ডিফাইন করার জন্য আমরা ধরুন হচ্ছে আমরা একটা 40 mm একটা লাইন ড্র করতে চাই। সো 40 দেবো। সো দেন এন্টার দেওয়ার পরে এই যে দেখুন এখানে অ্যাঙ্গেলের ইয়েটা লাইনটা হচ্ছে আমার ডাইমেনশনটা হচ্ছে ফিক্সড হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাঙ্গেলটা আমাকে ফিক্সড করে দিতে হবে। সাপোজ আমরা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছি, পজিটিভ 30 ডিগ্রি। সো আমি 30 যদি ক্লিক করে এন্টার করি, সো দেখেন 30 ডিগ্রি একটা লাইন ঢুকে গেল। আচ্ছা এখানে যেটা বলেছিলাম যে প্রোফাইল যেহেতু এই যে দেখুন লাইনটা এখানে শেষ হয় নাই, সো আমরা এখান থেকে আবার আরেকটা লাইন শুরু করতে পারি। সাপোজ আমরা হচ্ছে আরেকটা লাইন এখানে ড্র করবো। সো এটা হচ্ছে 20 mm আছে আর 270 ডিগ্রিতে। সো আমরা যখন হচ্ছে আমরা যখন এই পয়েন্টটাকে সিলেক্ট করবো, দেন এখানে আরেকটা লাইন ড্র হয়ে যাবে। সো সাপোজ আমরা এটাকে ক্লোজ করতে যাচ্ছি। সো এখন দেখুন লাইনটা এখনো এটা শেষ হয়নি। সো এটাকে শেষ করার জন্য হচ্ছে স্ক্রলে বা হচ্ছে হুইলে মাউসের হুইলে হচ্ছে ডাবল ক্লিক করতে হবে। হুইলে যখন ডাবল ক্লিক করবেন তখন আবার হচ্ছে এরকম দেখাবে। সো এটা থেকে হচ্ছে এক্সিট করার জন্য আরেকবার ডাবল প্রেস করবেন, চলে যাবে। সো এভাবে হচ্ছে আমরা একটা ট্রায়াঙ্গেল বা হচ্ছে একটা প্রোফাইলটা দিয়ে কাজ করতে পারি। সাপোজ আমরা যদি এখন এখানে অন্য আরেকটা লাইন ড্র করতে চাই, আমরা হচ্ছে অন্য আরেকটা আমরা এখানে ফিনিশ দিলাম। সাপোজ আমরা হচ্ছে এখান থেকে আইসোমেট্রিকতে যাই। সাপোজ আমরা হচ্ছে এখানে আরেকটা রেক্টাঙ্গেল ড্র করবো, সেটা হচ্ছে এই জেড ওয়াই প্ল্যানে। সো জেড ওয়াই প্ল্যানে ড্র করার জন্য আমরা স্কেচে গেলাম। স্কেচে যাওয়ার পর হচ্ছে আমরা এই যে এখন এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে ওকে দিব। রেক্টাঙ্গেল করার জন্য এখানে বিভিন্ন ধরনের রেক্টাঙ্গেল আছে, দেখুন সেন্টার রেক্টাঙ্গেল অথবা হচ্ছে 3 পয়েন্ট রেক্টাঙ্গেল অথবা হচ্ছে 2 পয়েন্ট রেক্টাঙ্গেল। তারপর আমরা হচ্ছে সেন্টার রেক্টাঙ্গেল ড্র করবো। সো আমি এটা হচ্ছে আমাদের সেন্টার এখানে সিলেক্ট করলাম, স্কেচ সিলেক্ট করলাম। দেন আপনার হচ্ছে লেন্থটা ডিফাইন করে দিতে হবে। সাপোজ লেন্থটা আছে আমাদের 20, 20 দিয়ে আমি এন্টার প্রেস করলাম। দেন এটার উইথটা, সো এখন অ্যাঙ্গেলটাকে আছে ফিক্সড করে দিতে হবে। সাপোজ আমরা হচ্ছে 0 ডিগ্রিতে ড্র করবো। দেন আমাদেরকে এখন উইথটা সিলেক্ট করে দিতে হবে। সাপোজ এটা হচ্ছে উইথ বা হাইট যেটাই বলো। সো সাপোজ এটা হচ্ছে আমাদের 10, 10 দিয়ে
এই জায়গাগুলো তো এখান থেকে হচ্ছে এইগুলোকে সরানোর জন্য এখানে এসেছি। আপনি কি আরেকটা লাইন ড্র করতে চান, তাহলে সেই পয়েন্ট থেকে আবার ক্লিক করে শুরু করতে হবে। আমরা লাইন ড্র করতে পারি। সো সিমিলারলি হচ্ছে একটা সরি সার্কেল আছে, আমরা সিমিলারলি সেন্টার সেন্টার এখানে দেখেন থ্রি পয়েন্ট সার্কেল আছে অথবা সেন্টার সার্কেল আছে। সো আমরা ধরুন সেন্টার সার্কেল ড্র করতে চাই, সিলেক্ট করলাম, দেন একটা সেন্টার আমাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে আপনাকে এটার রেডিয়াসটা বা ডায়াটা ফাইনাল ডিফাইন করে দিতে হবে। সাপোজ ডায়া হচ্ছে আমাদের 5, সো আমি 5 প্রেস করলাম, এন্টার দিই। সো 5 ডায়ার একটা সার্কেল ড্র হয়ে গেল। তারপরে দেখুন এই যে সার্কেল আরেকটা এখানে শো করতেছে। সো আমি যদি হচ্ছে আমার হুইল বাটনে একটা ক্লিক করি তাহলে এটা চলে যাবে, দেন এভাবে হচ্ছে একটা সার্কেল ড্র হয়ে যাবে। সো এখানে হচ্ছে সিমিলারলি এখানে পয়েন্ট ড্র করার জন্য যদি আপনাদের কোনো কখনো রেফারেন্স পয়েন্ট বা কোনো পয়েন্ট ড্র করা লাগে, সো পয়েন্টটা আমি পরে দেখাচ্ছি। এর আগে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টার্ম, যেমন এখানে আছে, এখানে আমি বাড়তি লাইনটা ড্র করেছিলাম ট্রিম করার জন্য। সো সাপোজ আমরা হচ্ছে কুইক ট্রিম করতে চাই, সো ট্রিম করার জন্য জাস্ট আমরা ট্রিমে ক্লিক করে এখান থেকে হচ্ছে যে অংশটা ট্রিম করতে চাই সেটা সিলেক্ট করে দিলে ট্রিম হয়ে যাবে। সাপোজ এটা ট্রিম করতে চাই, এটাও ট্রিম করতে চাই। এক্সট্রিম বাটনটা ইউজ করা যায়। সো এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চেম্পার এবং ফিলেট। সো আমরা ফিলেট ব্যবহারটা দেখি, সো ফিলেট ব্যবহারটা করলে আমি ফিলেটে ক্লিক করলাম, দেন এখানে আমাদের যে রেডিয়াসটা আছে সেটাতে রেডিয়াসটা আছে আমাকে দুই সাইডটা ডিফাইন করে দিতে হবে। সাপোজ এটা মেইন পয়েন্ট, সো এখানে একটা চ্যাম্পার ড্র হয়ে গেল। সো আর যদি হচ্ছে আমরা সিমেট্রিক করতে চাই, তার মানে হচ্ছে দুই দিকে সমান ডিস্টেন্স না, দুই দিকে হচ্ছে ডিফারেন্ট ডিস্টেন্স। সাপোজ একদিকে হচ্ছে আমাদের 2 আর একদিকে হচ্ছে ধরুন 5। আমরা হচ্ছে পরের টুলগুলো ব্যবহার দেখানোর চেষ্টা করবো। আশা করি সবাই পরের টিউটোরিয়ালটা দেখবে।